আমরা আজও 500 পুলিশ কনস্টেবল নেব তার অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে, তারপরে আরো 500 এই প্রথম ত্রিপুরা রাজ্যের মহিলা কনস্টেবল নেব অনলি ফিমেল, তাহলে কত হল ওখানে 800 আরো 1000 মানে প্রায় 3800 কাছাকাছি। তারপর টিপিএসসির মাধ্যমে যারা ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর র্যাঙ্কে আসছেন সেটা তো আলাদা, সেটা আপনি আপনার রুটিনে চলছে। আমি তার জন্য আজকে পুলিশ সত্তায় প্রথম দিনে এই বিষয় করে বলছি, কারণ পুলিশ ফোর্সটা একটা বড় সরকারি মাধ্যম, ব্যবস্থা পরিবর্তনের সবচেয়ে বড় কোন যদি মাধ্যম থাকে এই ব্যবস্থা আছে, ডিসিপ্লিন ফোর্স। আমরা সমাজকে খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে পারি কারণ আমরা ডিসিপ্লিন, শুধু এমএলএ মন্ত্রী জনপ্রতিনিধিরাই সমাজ পরিবর্তনের দায়িত্ব নেবে এমন না, আমরা স্থায়ী সমাজ পরিবর্তনের জন্য সরকারি চাকরি করি। সরকারি চাকরি করি তাহলে বেতনটা কে দেয়? জনতাই দেয়, বিপ্লব চাকরিকে জনতার প্রতিনিধি। অনেক সময় অনেক ভুলে যায় যে আমরা জনতার প্রতিনিধি নয়, আমরা কোন পার্টির প্রতিনিধি, আমরা কোন পার্টির মেম্বার। যখন সরকারে বসি তখন জনতার প্রতিনিধি, যখন সরকারি কাজ করি করে অফিসার হই কনস্টেবল থেকে ডিজি পর্যন্ত আর নিচে গ্রুপ টি থেকে চিফ সেক্রেটারি পর্যন্ত, আমরা সবাই জনতার কাজ করার জন্য ব্যবস্থাতে আসীন হয়েছি।